এবার যেন অন্যরকম পুজো, সত্যি এবার অন্যরকম পুজো। এই পুজোতে মাতামাতি হলেও কোথাও একটা সেই চিন্তা, সেই চিন্তা রেজাল্ট কবে দেবে, আমার নামটা থাকবে তো, চাকরিটা শেষমেশ পাবো তো, সব চিন্তা নিয়েই বাংলার বেকার যুবক যুবতীরা এবছরের পুজো কাটাচ্ছে। সত্যি এবার পুজোয় তেমন মন বসছে না, কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে না, নতুন নতুন জামা প্যান্ট কেনারও তেমন কোনো শখও নেই, কোথায় যেন সেই মজাটা ফিকে হয়ে যাচ্ছে। সেই রেজাল্টের চিন্তায় রাতের ঘুমের মধ্যে কিংবা দিনের বেলা বসে বসে একই চিন্তা, রেজাল্টটা কবে দেবে, আমার নামটা থাকবে তো। আজ পঞ্চমীর দিন, প্রতি বছর ইন্টারভিউ শেষের 9 দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হয় দেখা গেছে, কিন্তু এবছর কি হবে কেউ জানে না, কারণ 9 দিনের মাথায় হলো গিয়ে 2রা অক্টোবর এবং সপ্তমীর দিন। অনেকেই বলছে সপ্তমীর দিন কোনোভাবেই রেজাল্ট প্রকাশিত হবে না, এমনকি পুজোর মধ্যে কোনোভাবেই রেজাল্ট প্রকাশিত হবে না, এবং এটাই স্বাভাবিক। কিন্তু তাও মনের মধ্যে যেন একটা আশা, রেজাল্টটা প্রকাশিত হলেও হতে পারে, এবার যেন সত্যিই অন্যরকম পুজো, পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার সেরকম মজা নেই, পুজোয় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সেই তাড়না নেই, পুজোর রাত জেগে বাওয়াল করার সেই চিন্তাভাবনাটাও এবার আর নেই, শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক চাকরিটা যেন হয়ে যায়। এই তো 2 দিন আগে বন্ধুর বাড়িতে জন্মদিনে গেলাম, সেখানেও তো এক কথা, কিরে রেজাল্ট কবে দেবে, আমাদের থেকে যেন আমাদের আশেপাশে মানুষের আরও বেশি আগ্রহ রেজাল্টটা কবে দেবে। চাকরি পেলে তো ঠিক আছে, আর চাকরি না পেলে, না পেলে হাজার হাজার কথা শোনার জন্য প্রস্তুতি নিতে হবে, কি করলি এত বছর পড়াশোনা করে, এখনও চাকরি বাঁধাতে পারলি না, কি হবে সারাদিন মাঠে দৌড়ে, ওসব বাদ দে, টাকা ছাড়া চাকরি হয় না, আরও কত কথা যে আছে আমাদের শুনতে হবে তার ঠিক নেই, কিন্তু আসল ব্যাপারটা, আসল ব্যাপারটা কিন্তু ওরা জানেই না, ওরা জানেই না এত দূর আসতে কতগুলো ধাপ তোমাকে টপকাতে হয়েছে, কতগুলো ধাপে তোমাকে পাস করতে হয়েছে, কত কত নাম্বার পাওয়ার পরে তুমি এখানে এসেছো, সেটাকেও দেখবে না, সবার একটাই কথা, টাকা ছাড়া পুলিশের চাকরি হয় না, কিন্তু না, তোমাকে প্রমাণ করতেই হবে, তুমি সেটা পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। পুজোতে অনেক চিন্তা হবে জানি, শুধু কাট অফ নিয়ে চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাবে, তবুও পুজোটা ভালোভাবে কাটিও, হয়তো সামনের বছর আজকের দিনে কোথাও না কোথাও ডিউটি দিচ্ছ তুমি, সেই স্বপ্নের পোশাকে, খাকি পোশাকে তোমাকে হয়তো সামনের বছর আজকের দিনে ট্রাফিকের ডিউটি দিতে হবে, যেটা তুমি স্বপ্ন দেখো, আমার বিশ্বাস তুমি পারবে। এবছর পুজোতে মায়ের কাছে এই প্রার্থনা করো, সামনের বছর আজকের দিনে তুমি তোমার স্বপ্নের পোশাকে ডিউটিটা দিতে পারো, তোমার সব স্বপ্ন পূরণ হোক, তোমার সব আশা পূরণ হোক। এবছর দুর্গাপুজো খুব 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 ভালো কাটাও, খুব মজা করে কাটাও, আনন্দ করো, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করো, তবুও আমি জানি তবুও মনের মধ্যে কোথাও না কোথাও সেই কাট অফের চিন্তা, সেই রেজাল্টের চিন্তা থাকবে তো, থাকবে তো, নামটা থাকবে। আবারও বলছি, মন শান্ত করে, ভালো করে, মজা করে পুজো কাটাও, হয়তো এই পুজোর পরেই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, আমার বিশ্বাস নিশ্চয়ই নিশ্চয়ই প্যানেলে তোমার নামটি থাকবে। বেশি বড় করব না, ভিডিওটা এইটুকু রাখলাম, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।